যে সাতটি লক্ষণে বুঝবেন আপনার স্বামী বা স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। আপনার সঙ্গী যদি ফোন বা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েন এবং একসাথে ঘুরতে গেলে যদি তিনি ফোন নিয়েই ব্যস্ত থাকেন, মেসেজ বা ইন্টারনেট ব্রাউজিং করেন, তাহলে তা নিশ্চিতভাবে অন্য একটি সম্পর্কের ইঙ্গিত। অনেকে বলতে পারেন কাজের প্রয়োজনে মানুষ ফোন বেশি ব্যবহার করতেই পারে, কিন্তু একটি বিষয় মনে রাখবেন, কাজের প্রয়োজনে ফোনালাপ এবং কারো সাথে প্রেমময় ফোনালাপের মধ্যে পার্থক্য রয়েছে এবং এই পার্থক্য বোঝার মতো ক্ষমতাও বিবাহিত প্রত্যেক মানুষের থাকা উচিত। আপনার সঙ্গীটির মুখে যদি নতুন কোনো একটি নাম ঘন ঘন শুনতে পান, তবে এটাও পরকীয়ার একটি ইঙ্গিত। সঙ্গীত যে বন্ধুটির কথা আগে কখনো শোনেননি, এমন কারো সাথে ঘন ঘন শুনলে তাকে জিজ্ঞেস করুন এবং তার মুখের ভাব লক্ষ্য করুন। যদি তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যান কিংবা তার মুখের অভিব্যক্তি বদলে যায়, তবে বিষয়টি অবশ্যই চিন্তার। তিনি যদি আপনার ও পরিবারকে আগের তুলনায় কম সময় দেন, তাহলে এটিও একটি লক্ষণ হিসেবে ধরে নেওয়া যায়। বিনা কারণে অযৌক্তিক রাগ করা কিংবা সবসময় খিটখিট করা পরকীয়ার অন্যতম লক্ষণ। যিনি অন্যের সাথে সময় কাটিয়ে আপনার প্রতি উদাসীন, আপনার স্বামী বা স্ত্রী আপনার প্রতিদিনকার রুটিন সম্পর্কে হঠাৎ অতিরিক্ত নজর দিলে, আপনার স্বামী বা স্ত্রী যদি হঠাৎ নিজের ত্বক, সাজগোজ, শারীরিক গঠন কিংবা পরিহিত পোশাক আশাকের দিকে অতিরিক্ত সময় ব্যয় করতে শুরু করেন, তাহলে আপনি একে পরকীয়ার একটি লক্ষণ হিসেবে ধরে নিতে পারেন। তবে মনে রাখবেন, এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার যে সঙ্গী আপনার জন্যই নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করছে কিনা। কারণ অনেক স্বামী বা স্ত্রী আছেন যারা দাম্পত্য জীবনে পুনরায় রোমান্স ফিরিয়ে আনতে এই পন্থা বেছে নেন, কিন্তু আপনি এই দ্বিধাবোধের অবসান করতে পারেন নিজেকে দু থেকে তিনটি প্রশ্ন করে। আর তা হলো, আপনার স্বামী বা স্ত্রী কি আপনার পছন্দ অনুযায়ী নিজেকে উপস্থাপন করছেন? তিনি কি শুধুমাত্র আপনাকে দেখানোর জন্যই বিশেষ পোশাক বা সাজগোজ করেন? আমাকে কেমন দেখাচ্ছে, এই ধরনের প্রশ্ন আপনাকে করা হচ্ছে কি না সেটাও লক্ষ্য করুন। এই প্রশ্নগুলোর উত্তর যদি না হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার সঙ্গী সম্পর্কে জড়িত আছেন।